আসসালামু আলাইকুম গোল মার্কেট নিয়ে আছে আমরা গোল মার্কেটের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমি সরি সেটা গোল মার্কেট কিন্তু নতুন একটা একটা রেকর্ড রেকর্ড অল টাইম হাই প্রাইস করছে সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আপনার পঁচিশশো ছাব্বিশ দশমিক এক সাত এটাই হচ্ছে আপনার এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এবং গোল্ডের ইতিহাসে রেকর্ড একটা হাই প্রাইস যেটা হচ্ছে আপনার পঁচিশশো ছাব্বিশ দশমিক এক সাত এখন এখানে একটা বিষয় হলো গোল্ডে যারা আসেন আর কি বা যারা চিন্তা করতেছেন যে রেকর্ড প্রাইস ফেলছে মার্কেট আর কত আপে যাবে হয়তো মার্কেট এখান থেকে হয়তো সেলে নামতে পারে এখন মনে করেন এরকমটা তো এর আগেও অনেকে চিন্তা করছেন যখন মার্কেটটা ধরেন এর আগে একটা হাই করছিল না আপনার পঁচিশশো নয় যে পজিশন নয়টা কোথায় ছিল পজিশন নয় দশই ধরেন আর আচ্ছা পজিশন নয় লিখলাম পজিশন নয় সামথিং ছিল যেমন এই ক্যান্ডেলটাই আর পজিশন নয় দশমিক সাতষট্টি ছিল আর এই ক্যান্ডেলটা হাই এরপরে কি হয়েছে আপনার এই যে এইচ ওয়ানে এই যে এই ক্যান্ডেলটার হাই ছিল পজিশন নয় এরপরে মার্কেট কিছু ডাউন দিয়ে মার্কেট কিন্তু ডাউন দিছে ঠিক আছে এখান থেকে মার্কেটটা কিন্তু আসলে ডাউন দিছে কিন্তু মজার ব্যাপার হলো মার্কেট কিন্তু আপনার ডাউনে কিন্তু থাকে নাই ঠিক আছে এটা নিজেও থাকে নাই এটা নিজেও থাকে নাই আবার এটা নিচেও থাকে নাই তার মানে আপনার এটা টোটাল এটা ফলস মানে এখানে প্রাইস স্টেবল করে না আর কি ক্রস দিলাম মানে এখানে প্রাইস থাকে নাই এই জায়গাটার মধ্যে প্রাইস থাকে না এখানেও প্রাইস থাকে না এখানেও থাকে নাই তার মানে সেল কিন্তু টোটালি নিচে রিজেক্ট করছে আর এটার নিচে যে মার্কেট যে রেড ক্যান্ডেল যেটা নামছে এটা ছিল ফলস ব্রেকআউট ফলস ব্রেকআউট এর জন্য যে প্রাইস ডাউন সাইড এখানে কন্টিনিউশন করে নেই প্রাইস আবার যেখান থেকে নামছে ওখানে আবার ব্যাক করছে ব্যাক করার পর এখানে যে লেভেলটা ছিল এখানে একটা লেভেল আসছিল আপনার চব্বিশশো আশি একটা লেভেল ছিল আর কি চব্বিশশো আশি লেভেলটা আগেই গেছে এখানে এই লেভেলটাকে সে কি করে ফাইনালি সে করে আজকে মার্কেট তো কোথায় গেছে আপনাদের দেখতে পারতেছেন পঁচিশশো ছাব্বিশ দশমিক সতেরো এখন মনে করেন এই যে পঁচিশশো নয় যে হাইটা করলো হাই দেখে যারা সেলে ছিলেন বা যারা সেলটেটটা ধরে রাখছিলেন তাদের অবস্থাকে যারা মনে করেন এই যে একটা পজিশন থেকে যারা সেল নিয়েছিলেন ওই সেলটেটটা এখনো যারা ধরে রাখছেন তাদের অবস্থাটা কি সেটা তো আপনার যে মার্কেট মুভমেন্ট দেখে বুঝতে পারতেছেন আবার এটা একটা ব্যাপার তার মানে এই যে এই যে পঁচিশশো ছাব্বিশ মধ্যে যে মার্কেটটা হলো আপনি এখান থেকে সেল নেবেন আর এটা কতটুকু এই মুহূর্তে যুক্তযুক্ত আপনি দেখেন সেল নিতে পারেন শর্ট টাইমে যদি মার্কেট যদি কারেকশনে যায় আপনি সেল নিয়ে প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারেন যদি প্রফিট দেয় আর যদি প্রফিট না দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনি লস ইউজ করতে পারেন সেলে যে যদি এখন আপনি আনলিমিটেড লস ক্যারি করেন সেক্ষেত্রে তো আপনার অ্যাকাউন্ট খালি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে তাই না জিরো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আবার এর মধ্যে দেখেন গোল্ড কিন্তু কয়েকটা লেভেল ব্রেক করে আসছে প্রথমত হল আপনার যে চব্বিশশো আশি যে লেভেলটা এই লেভেলটা কিন্তু সে ব্রেক করছে পঁচিশশো নয় লেভেলটাও কিন্তু সে ব্রেক করছে চব্বিশশো আশি লেভেলটা ব্রেক করার পরে কিন্তু মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি আপে মুখ দিচ্ছে আবার পঁচিশশো নয় লেভেলটা পঁচিশশো নয় লেভেলটা ব্রেক করে কিন্তু মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি আপে মুখ দিচ্ছে আর পঁচিশশো চব্বিশশো আশি লেভেলটা যে ব্রেক করছে ব্রেক করার পরে মার্কেট কিন্তু ডাউন সাইড আসছিলো ডাউন সাইড সে রিজেক্ট করছে আবার পজিশন হয় ব্যাক করছে দেন ওটাকে ফাইনালি ব্রেক আউট করে চলে আসছে তার মানে প্রাইস কিন্তু আপনার পজিশন হয় নিচে স্টেবল করা নাই তার মানে যারা সেলে ছিলেন ছেলে কিন্তু সবাই ধরা আছেন বা হয়তো অনেক লসে আসেন বা যারা হয়তো অনেকের হয়তো লসে ক্লোজ হয়ে গেছে আর যারা সেলটেড এখনো লসে ধরে রাখছেন তাদের অবস্থা কিন্তু খুব ভালো ভালো না আর এখানে আপনার ধরান যারা বাই আসেন তারা তো অনেক হিউজ প্রফিটে আসেন ইভেন আমি নিজেও আজকে অনেক মানে আমি পঁচিশশো পঁচিশ পর্যন্ত আমি আমার ট্রেড ছিল বা আমার ভিআইপি চ্যানেলের সিগনাল ছিল আর কি আচ্ছা সেটা আপনি যেখানে আমি দেখাইতে পারবো সমস্যা নাই এই যে এখানে কি লেখা আছে গোল্ড মার্কেট মেড টুডে অল টাইম রেকর্ড হাই প্রাইস পঁচিশশো পঁচিশ দশমিক বাইশ মানে আমি যখনই পোস্টটা করি তখন অল টাইম রেকর্ড হাই প্রাইস ছিল পঁচিশশো পঁচিশ দশমিক দুই দুই তো অলরেডি পঁচিশশো নয় পঁচিশশো বারো পঁচিশশো পনেরো পঁচিশশো বিশ পঁচিশশো পঁচিশ অল টেক প্রফিট

তা এখন মনে করেন যারা বায় ছিল তারা তো অনেক প্রফিট করছে এমন কথা হলো গোল্ড মার্কেট কি এ পর্যন্তই বায় না আরো বায় যেতে পারা আরো অনেক বায় যেতে পারা যেমন মনে করেন আমি যদি আপনাকে একটা একটা সিম্পল জিনিস বুঝাই এই যে মান্থলি ক্যান্ডেল যেটা দেখছে কিন্তু স্টক বুলিশ হচ্ছে বুলিশ বডি করতেছে যে বডিটা যে সে রূপ পর্যন্ত করবে এটা কিন্তু বলা যায় না কারণ এরপরে কিন্তু আমাদের কোনো রেজিস্টেন্স নাই হাই পিকে আছে এখন এটা অনেক গুরুত্ব যেতে পারে এরকম একবার হয়েছিল ওই যে আপনার করোনার সময় নাকি একবার ওই যে করোনার মধ্যে মার্কেট যখন দুই ওই যে সত্তর পঁচাত্তরে গেছিল এর আগে মার্কেটে কিন্তু হাইস্ট প্রাইসটাই সম্ভবত ছিল উনিশশো কত জানো অনেকে ওই সময় অনেক পিপস মুফুরস ঠিক আছে তারপর আপনার যে ইয়ার সময় আবার মার্কেট উঠলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় মার্কেট উঠে গেল তো এখন যে কোনো ইস্যুতে মার্কেট যেটাই উঠুক না কেন এই উঠার কিন্তু কোনো শেষ নাই কারণ হচ্ছে উইকলিতেও যদি যায় ঠিক আছে উইকলি সে বডি করতেছে সে আরো অনেক বডি করতে পারে এখান থেকে ঠিক আছে সে এখান থেকে খাড়াখাড়ি পাবে যাচ্ছে আর কি তার মানে ওগুলি কিন্তু সে আপনার এখান থেকে বডি করে সে আরো অনেক দূর পর্যন্ত যেতে পারে এখন কত দূর পর্যন্ত যেতে পারে এটা কোনো হিসাব নাই এই আপনারা যেটা করতে পারেন গোল্ডের নিচ থেকে বায় থাকতে পারেন মোটামুটি ভালো প্রফিট এক্সিট হয়ে যান নিচ থেকে বায় থাকেন এভাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রিভার্স ডাউন মুভমেন্ট না হচ্ছে যখন রিভার্স ডাউন মুভমেন্ট দিবে তখন আপনি কোনো বায় যদি লসে থাকে লসে কেটে দিতে পারেন এটা হচ্ছে আমার কথা আর কি এভাবে আপনারা বাই কন্টিনিউ করতে পারেন আর কি আর মজার ব্যাপার হলো গোল কিন্তু অনেকগুলো লেভেল ব্রেক করে গেছে এটা হচ্ছে কথা সে কিন্তু ওই যে আপনার যদি চার ঘন্টা চার্টে দেখি এই যে গোল্ডের কিন্তু ওভারঅল যে আপনার যে আপ্রেন মার্কেট ঠিক আছে মানে কি বলবো এটা এই যে আপনাদেরকে দেখাই কালো করে দিই এই যে এখান থেকে যে মার্কেটটা যে আপে গেল এরপরে কিন্তু সে আপ ডাউন করছে ঠিক আছে এভাবে ডাউন মুভমেন্ট আপডাউন দিয়ে সে কিন্তু গেছে আবার এরপরে কিন্তু ঠিক আছে তার মানে লেভেল গুলা এগুলাকে সে আরো আগেই ক্রস করে চলে গেছে তার মানে এতদিন মার্কেটটা মনে করেন যেভাবে ছিল এটাকে সে যে রেঞ্জ মার্কেটের মধ্যে ছিল এই রেঞ্জ মার্কেট টার্গেট ভেঙে মার্কেট কিন্তু এখন অনেক আপে চলে গেছে আর কি তো মার্কেটটা কিন্তু আপনারা যেখান থেকে এ পর্যন্ত হচ্ছে তার আপট্রেন মার্কেট যদিও মাঝখানে রেঞ্জ মার্কেট ছিল সরি রেঞ্জ মার্কেট থাকলো আপনার যেখানে যে সেলগুলো মনে আমি আবার দেখাই সেল সাইড কিন্তু সে বহু আগে আপনার রিজেক্ট করে গেছে আর কি মার্কেট তো বুঝতে হবে এগুলো দেখ বোঝা যায় আপনার যে ওখানে লেভেল এগুলো করে গেছে যে এখানে রিজেক্ট করে গেছে ঠিক আছে অনেক জায়গা সে রিজেক্ট করছে আবার এগুলো কিন্তু সে যে হাই পিকগুলো যেগুলো করছে এগুলো কিন্তু সব ব্রেকর্ড করে গেছেন এক একটা হাই পিক যেগুলো করছে আর কি সুইং 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 যে হাইগুলো হায়ার হাই ঠিক আছে লোয়ার হাই মানে এভাবে হাই হাই মানে নতুন নতুন হাই হাই করতে করতে সে হাই প্রাইস করতে করতে সে আপে চলে গেছে আর কি মোর কথা মার্কেট এটা রিজেক্ট এখানেও রিজেক্ট মার্কেট আপনার এই ডাউনসাইডের মুভমেন্টে হয়নি ডাউনসাইড মুভমেন্টে টোটালি সে কী করছে রিজেক্ট করছে আর কি ঠিক আছে ডাউনসাইডের মুভমেন্টের অনেক প্যাটার্ন করছিল যে মানে এই জায়গাটা করছিলো এখানে রিজেক্ট করছে আবার এখানেও করছে এখানেও রিজেক্ট মানে এখানে ডাউনসাইড সে কন্টিনিউশন করা নেই আবার এখানেও দেখা যায় ডাউনসাইডের কন্টিনিউশন করা আবার এখান থেকে সে আবার এ পর্যন্ত আপে কন্টিনিউশন ছিল আর কি এবার ডাউনে আসছে এখানে আবার আপে গেছে আবার ডাউনে আসছে বাট এটাকে রিজেক্ট করছে আবার মার্কেট আপনার এখানে চলে গেল আবার এখানে একটু ডাউন ইখানও রিজার্ভ কোড়া গেছে তার মানে যে ডাউন সাইডে যে বারবার যে রিজেকশন হচ্ছে রিজেকশনের কারণে তো বুঝা যাচ্ছে মার্কেটটা কিন্তু পন্ডিমেন্সলে আপে যাচ্ছে তো এখন আপট্রেন্ড স্ট্রং আপট্রেন্ডে মার্কেটে আপনি যখন সেলে চিন্তা করেন আন সেটা কতটুকু যুক্তিযুক্ত এটা একটু থিংক করা পেপারস কারণ আপনি যদি সেলে থাকেন আপনার ব্যালেন্স ইকুইটি বলে দিবে যে আপনার ট্রেডের অবস্থাটাকে ঠিক আছে আপনার ট্রেডটা কতটুকু মানে মাইনাসে আছে ওটার উপরে তো ব্যালেন্স ইকুইটির অবস্থা তবে সেটা তো আপনি আমার থেকে ভালো বুঝবেন যারা সেলে আছেন আর যারা বাই-এ বা বাই প্রফিট নিয়ে নিছেন বা এখনো হয়তো মানে এখনো হয়তো নিচ্ছেন তারা তো অনেক ভালো আছেন ভালো করতেছেন আর কি মার্কেটটা আসলে ভালো মতো যারা বুঝে যারা মার্কেট যেদিকে থাকে ওই দিকে টেট করাটাই ভালো মার্কেটের আসলে অনেক কিছু দেখে টেট করতে হয় মার্কেটে শুধু একটা জিনিস দেখলে আপনাকে হবে না গোল মার্কেট যে যত ভালো বুঝবে সে এই মার্কেটে তত বেশি গেইন করবে আর কি এই জন্য লাস্ট আগে একটা ভিডিও দিয়েছিলাম না যে গোল মার্কেট টিকে থাকতে গেলে দুইটা বিষয় মোট ইম্পর্টেন্ট একটা হচ্ছে আপনার এই মানি ম্যানেজমেন্ট ফলো করে ব্যালেন্স অ্যান্ড ইকুইটি অনুসারে অনুসারে আপনার লট সাইজ লট সাইজটা সেম অ্যান্ড ফিক্সড রাখা আর হচ্ছে মার্কেটটাকে খুব ভালোভাবে বুঝতে পারো তো মার্কেট যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন এই মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন না তো গোল্ড মার্কেট কিন্তু সামনে অনেক দূর এগিয়ে যেতে পারে ঠিক আছে এটাই হচ্ছে কথা তো যাই হোক এই মেসেজটা বা মানে এই পর্যন্ত বলার জন্য আর কি ভিডিওটা করছিলাম তো এই পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ